বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নিসা আচ্ছা তে নম্বর হাদিস আল্লাহ বলেন এই আহলি কিতাবরা যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য লিখন অবচন্য করার দাবি করে থাকে তাহলে ইতিপূর্বে তারা এত চাইতেও বড় দৃষ্টিতাপূর্ণ দাবি মুসা কাছে করেছিল তারা তো তাকে বলেছিল আল্লাহকে প্রকাশ আমাদের সামনে দেখিয়ে দাও তাদের এই সীমা লঙ্ঘনের কারণে অকস্মাৎ তাদের উপর বিদ্যুৎ আপত্ত হয়েছিল অর্থাৎ বিদ্যুৎ চমক তারপর সুস্পষ্ট সমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি আমি মুস্তাকে সুস্পষ্ট ফরমান দিয়েছিলাম অর্থাৎ তার লেখা আমাদের শেখাচ্ছেন যে যারা সাধারণত আল্লাহকে বিশ্বাস করতে চায় না দেখে তারা অনেক ধরনের উদ্ভব দাবি অনেক নাবের রসুলের কাছেই করেছে তেমন একটা দাবি তারা করেছিল যে আমাদেরকে আল্লাহ সাথে কোরআন থেকে তুমি যে কোরআনের দাবি করছো অর্থাৎ সাল্লাহ মুহম্মদ সাল সাল্লাম ওরা বলতো যে তুমি যে কোরআনের কথা বলছো এটা আমাদেরকে আকাশ থেকে তুমি যে তোমার কাছে আসে সেটা আমাদেরকে দেখিয়ে দাও ঠিক ঠিক এই রকমই তারা সাল্লাম মোস্তের কাছেও বলেছিল এবং তারা যেমন আজকে আমরা দেখি হিন্দু বা মুসলিকরা গরুর পূজা করে তো তারাও সেরকম গরু বাছুরের পূজা করত তো আল্লাহ বলছেন তারপরও আমি তাদেরকে মুথার মাধ্যমে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম আমাকে আমার কাছে ফিরে আসো তাও অবাক করো তাহলে তাহলে আমি তোমাদের ক্ষমা করব একশো চৌদ্দ নম্বর হাতিতে আল্লাহ বলছেন এরপর তুল পাহাড়ে তাদের উপর উঠিয়ে তাদের থেকে এই ফরমানের আনুগত্য অঙ্গীকার নিয়েছি আমি তাদেরকে হুকুম দিয়েছি সিদ্ধান্ত নত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো আমি তাদেরকে বলেছি শনিবারে বিধান লঙ্ঘন করো না এবং সব পক্ষে তাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছি আচ্ছা তুরপাহা তাদের পঠিয়ে দেওয়া মানে যেটা আমরা হুসুরা বাঁকড়াতে পড়েছিলাম তো আল্লাহ বলছেন যে এবং সুরা বাঁকড়ার আটান্ন নম্বর আটান্ন নম্বর হাজিরছে যে হিত্যাতুন হিত্যাতুন বলতে তোমরা প্রবেশ করো তো হিত্যাতন অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রশংসা করা এবং অন্যদেরকেও ক্ষমা করে দেওয়া যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদেরকে জ বিজয়ী করেছেন তারা যাতে সাধারণ মানুষকে এবং বিরোধী বিরোধী পক্ষকে ক্ষমা করে দেয় ক্ষমা সুন্দর দৃষ্টি সব কিছু দেখে এই এই অনুভূতিটা তৈরি করা এবং এটা বাস্তবায়ন করাই হলো মূলত হিত্যাতন বলার উদ্দেশ্য এবং তুরপাকে ওঠানো মানে তুরপারে তাদেরকে নিয়ে গিয়েছিলেন আল্লাহ এবং সেখানে হয়তো কিছু শক্তিশালী এবং কঠিন নিদর্শন দেখিয়েছিলেন যাতে তারা সাবধান হয় এইসব মিলিয়ে এবং শনিবারের বিধান যেমন আমরা শুক্রবারকে যুব ধরে নিয়েছি আমাদের বিশেষ দিন হিসাবে সাপ্তাহিক তেমন তাদের ছিল শনিবার তো আলো বলছিলেন তোমার শনিবারে আল্লাহ যে বিধান দিয়েছেন সেগুলো লঙ্ঘন করো না কিন্তু তারা তার বিরোধিতা করেছিল তারপর একশো পঞ্চান্ন নম্বর হাজিত আল্লাহ বলছেন শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়তের ওপর মিথ্যা আরোপ করার জন্য এবং নাবিদেরকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণ আবরণের মতো সুরক্ষিত সুরক্ষিত তাদের ইত্যির জন্য তারা অভিশপ্ত হয়েছিল অথচ মূলত তাদের বাতিল পরস্তির জন্য আল্লাহ তার দিলের ওপর মোহর মেরে দিয়েছিলেন এই জন্য তারা খুব কমই ইমানে এনে থাকে। অর্থাৎ যারা কাফের। তারা সাধারণত যারা ইমানদার তাদেরকে কাফির বলে তারা বলে যে আমরা আমার তো আল্লাহ বিশেষ করি এখন আমরা আমাদের বাপদাদার যা শিখিয়েছেন আমরা সেভাবে জল্প। এটাই এটাই হলো আমাদের ইসলাম এরকম একটা দাবি তাদের ছিল এবং তারা হিমানদাদেরকে কাফির বলার চেষ্টা করতো বা ধারণ এই জন্য তারা বলতো তোমার তোমরাই তোমরাই হলে ক্ষতির কারণ সমাজের তো এই জন্য তারা বলতো আমাদের দিয়ে আবরণের মধ্যে সুরক্ষিত মানে আমরাই সঠিক পথে আছি আল্লাহ বলছেন যে না আসলে তোমরা সঠিক পথে নাই তোমরা যেহেতু নিজের নিজস্বটাকে বাসিয়া করছো এই পৃথিবীতে কেন আসছ কেন এবার চলে যেতে হবে এইসব নিয়ে তোমরা চিন্তা করো না তোমার দেহটাও তুমি সৃষ্টি করো নি তোমার যা কিছু ভোগ করছো সব কিছুই তোমার নিজের নয় তোমার নিজের সৃষ্টি নয় তোমার কোনো নিয়ন্ত্রণ নাই এই যে বিষয়গুলো এগুলো যারা কাফের তারা মুনাফিক তারা এগুলো নিয়ে ভাবে না তো আল্লাহ বলছেন যারা আল্লাহ নিজের সুষ্ঠাকে নিয়ে ভাবে না অহংকার করে তাদের দিলে আল্লাহর পক্ষ থেকেই মোহর মেনে দেওয়া হয় মোহর মানে তারা সঠিক পথ পায় না কারণ আর তারা তারা সঠিক চিন্তা করে না যদি সঠিক চিন্তা করতে শুরু করে তাহলে সঙ্গে সঙ্গে তাদের দিল দিল আবার আল্লাহর দিকে ফিরে যাবে এবং আল্লাহ তাদেরকে হৃদয়ত পাওয়ার সুযোগ করে দেবেন এটাই আল্লাহ এখানে বলছেন এই জন্য আল্লাহ বলছেন যে মোড় মেরে দিয়েছেন এই জন্য তারা খুব কমই মানানে থাকে কারণ তারা চিন্তা করে না গবেষণা করে না তারপর একশো ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন তারপর তাদের নিজেদের কুফরির মধ্যে অনেক দূর অগ্রসর হয়ে মারিয়ামের ওপর গুরুতর অপবাদ লাগানো লাগাবার জন্য এবং তাদের আমরা আল্লাহর সরুল মারিয়ান ফুতুল ইসলাম হত্যা করেছি এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল অথচ পক্ষে তারা তাকে হত্যা করেন এবং সুলেও চড়ায়নি এবং বরং ব্যাপারটি তাদের জন্য সন্দিগ্ধ করে দেওয়া হয়েছে আর যারা এই ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্ধের মধ্যে অবস্থান করছে তাদের কাছে এই সম্পর্কিত কোনো জ্ঞান নেই আছে আন্দা জনমানের অন্ধ অনুষ্ঠিত অথচ অর্থাৎ এটা সালাম আল দিকে ফিরে গেছে এটা তো এটা মুসা সালা আল্লাহ মুসার পরবর্তী ঘটনা যেটা মারিয়ামকে যেহেতু মারিয়ামের স্বামী ছিলেন না উনি স্বামী ছাড়া আল্লাহর বিশেষ হুকুমে সাল্লামুল আল্লাহ ইসা হয়েছিলেন সেই ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে তারপরে একশো আটান্ন বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ জবরদস্তি শক্তিশালী প্রজ্ঞামায় অর্থাৎ সাল্লামুল আল্লাহ ইসাহা অনুসারীরা অর্থাৎ যারা বর্তমানে খ্রিস্টান নাসারা তারা দাবি করে থাকে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু সালাম আল্লাহ তাকে হত্যা করা হয়নি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন সেটা মৃত্যু হতে পারে বা তোমা যেটা আমরা মুসলিমরা কোরআনের বাইরে হাতে বলে থাকি তাকে আল্লাহ মৃত্যু দেননি তাকে আল্লাহ এমনি উঠিয়ে নিয়েছেন তিনি আবার কেয়ামাতের আগে আসবেন তাও হতে পারে কিন্তু সেটা কোরআনে স্পষ্ট করা নাই এখানে আল্লাহ বলেছেন খালি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন উঠিয়ে নেওয়া বলতে মৃত্যু বোঝায় তো এটা নিয়ে বিতর্ক আছে যদি যাই হোক তো আল্লাহ বোচন আমি সব সব শক্তিশালী এবং প্রজ্ঞাময় অর্থাৎ জ্ঞানী তারপর একশো উনষাট নম্বর হাজরত আল্লাহ বলছেন আর আহলি কিতাবদের মধ্যে থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার ইমান তার ইমান আনবে না এবং কে দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে অর্থাৎ আল্লাহ বলছেন যে আহলি কিতাব মানে কিতাবের অনুসারী এখানে আহলি কিতাব বলতে খালি খ্রিস্টান ইয়াহুদ্দিন নয় আমরা মুসলিমরা আহলি কিতাব তো আল্লাহ বলছেন যারা জানাতে হবে তারা কেউই ইমান ছাড়া থাকবে না সবাই ইমান যারা ইমান আনবে তারাই জানাতে হবে আর যারা ইমান আনবে না তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন না বিরুলকোন তারপর একশো ষাট নম্বর হাজুসে মোট কথা এই ইয়াহুদি মতলম্বী মতালম্বীদের এহেন জুলুম নীতির জন্য তাদের মানুষকে ব্যাপকভাবে আলোর পথ থেকে বিরত রাখার জন্য তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাপ পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের তাদের জন্য হালাল ছিল আর তাদের মধ্যে থেকে যারা কাফির তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি অর্থাৎ এখানে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যে আমরা যেটা করে থাকি অনেক ব্যাপারে আমরা অযথা হারাম বলে থাকি যেটাকে আল্লাহ হালালও বলেনি হারাম বলেনি সেগুলোকে আমরা হালাল হারাম হারাম বলার চেষ্টা করি তো এখানে এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেহেতু তারা যারা পারাপি করে যারা আল্লাহ কিতাবের মধ্যে নিজের পণ্ডিত পণ্ডিত দেখাতে গিয়ে এটাকে জটিল করে ফেলে তাদের তাদেরকে এখানে সতর্ক করা হয়েছে যে যারা এই ধরনের কাজ করবে তারা আসলে এভাবে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে বা অন্যান্য পাপাচারে লিপ্ত থাকে যার ফলে নিজের নিজের খেয়াল খুশিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের উপর তো এই জন্য আল্লা পর্যন্ত তাদের জন্য যন্ত্রণাদায় শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন যারা এইরকম আচরণ করবে তারপরে একশো বাষট্টি নম্বর হাত দিতে বলছেন কিন্তু তাদের মধ্যে থেকে যারা পাকাপ্ত জ্ঞানের অধিকারী ও অভিমানদারা তারা সবাই সেই শিক্ষার প্রতি মানানে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল এই ধরনের ইমানদার নিয়মিতভাবে তলা কায়েমকারী জাকাত আদায়কারী আল্লাহ পরকালে বিশ্বাসী লোকদের আমি অবশ্যই মহাপরিষ্কার দান করব তারপর আলে বলে দিচ্ছেন কিন্তু সবাই এমন নয় যারা আল্লাহকে ভয় করে ইমান আনে আল্লাহ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে আল্লাহ বলছেন এবং তোমার পূর্বে যত কিতাব আছে এবং বর্তমানে কোরআন তোমার পূর্বে কিতাব আছে বলতে কোরআন ছাড়া তো অন্যগুলো বিকৃত হয়ে গেছে তো তাই কোরআন যে অন্যান্য কিতাবের যেহেতু বহু মিল আছে সেই জন্যই এটাকে বলা হয় যে যে কোরআন আসলে মানে সে আগে কিতাবও মানে ধরে নেওয়া হয় এই বিচার বলা হচ্ছে যে তারা পূর্ব কিতাবও ইমান আনে ফলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে এখানে সুদের কথা বলা হচ্ছে সুদ মানে কোনো কিছু ব্যবসা ছাড়া যে ব্যবসা ব্যবসার সংজ্ঞা হলো যে জিনিসে উভয় পক্ষ লাভবান হয় আর সুদ মানে যে পক্ষ যে বিষয়ে এক পক্ষ পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এক পক্ষ লাভবান হয় এটাই হলো সহজ ভাষায় ব্যবসার পার্থক্য ব্যবসা মানে সহজ কথা যেটাতে উভয় পক্ষ লাভবান চৌষট্টি নম্বর হাদিসে বলছেন এর পূর্বে যেসব নাবির কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওয়াহি পাঠিয়েছি এবং যেসব নাবির কথা তোমাকে বলিনি তাদের কাছেও পাঠিয়েছিলাম আমি মোসার সাথে কথা বলেছি ঠিক যেমন ভাবে কথা বলা হয় অর্থাৎ আল্লাহ আমাদের এখানে জানালেন জানালেন অনেক নাবির আসুল আছে যেটা নিয়ে আমরা বলে থাকি এক লক্ষ চব্বিশ হাজার নাবির আসুল আছেন সেটা সংখ্যাটা আসলে আমাদের মন গড়া আসল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ জানান অত এটা নিয়ে আমাদের গবেষণা কিছু নাই তো আল্লাহ বলছেন অনেক নাবির আসুল তাল আল্লাহ পাঠিয়েছেন এবং যেমন তোমাকে পাঠিয়েছি বলে সালামুল আল্লাহ মোহাম্মদ বলছেন এবং তাদের মধ্যে অনেকের সাথে আল্লাহ কথা বলেছেন যেমন করে কথা বলা হয় তারপর একশো পঁয়ষট্টি নম্বর হাদিসে বলছেন এই সমস্ত রসুলকে সুসংবাদদাতা ও ভয়ভি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল যাতে তাদেরকে রসুল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে আর আল্লাহ অবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞামার অর্থাৎ আল্লাহ বলছেন যে যেটা সোড়ো আরাফে বলা আছে যে মানুষের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন মৃত্যুর আগে জন্মের আগে ঠিক তেমনি দুনিয়াতেও আল্লাহ মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন প্রত্যেক নবীর রাসেলের মাধ্যমে কোরআন পাঠিয়েছেন ফোরকন পাঠিয়েছেন মানুষ যদি যারা আল্লাহ অবদ্রতা করার কারণে যাহার নামে যাবে তখন তারা নিজেকে বাঁচাবার জন্য যত যুক্তি দেখাতে যাবে তখন আল্লাহ তাদেরকে সাক্ষ্য হিসাবে তার করাবেন যে আমি তোমার দেখা যায় কোরআন পাঠিয়েছি নামের রতুল পাঠিয়েছি কিন্তু তোমার আল্লাহকে বিশ্বাস করনি না দেখে বিশ্বাস করার যে পরীক্ষা ছিল সেখানে তোমরা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তোমরা ব্যর্থ হয়েছ অর্থাৎ তোমাদের এখন আর কোনো যুক্তি গ্রহণযোগ্য হবে না এরকম একটা ব্যাপার এই বলে আল্লাহ সাবধান করছেন যে নামের আমাদেরকে সুসংবাদতা এবং সাবধান করার জন্য ওনারা এসেছিলেন কিন্তু আমরা যাতে ওনাদের আনুগত্য করি যদি না করি তাহলে আমাদের ক্ষতি ক্ষতি সম্মুখীন হতে হবে এই ব্যাপারে আমাদের সচেতন করা হচ্ছে তারপর সুরহ মা বিশ নম্বর হাদিস সুরহ নিঃশ্বাস শেষ হলো এখন সুরহ মা ইদা স্মরণ করো যখন মুথা তার জাতিকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আলস সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন তিনি তোমাদের মধ্যে বহু নাবিক জন্ম দিয়েছেন তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদের এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়া আয় কাউকে দেননি অর্থাৎ এখানে আল্লাহ বলছেন যে আলম আলহা তার যাদেরকেই বলছিলেন যে হে বা নেচার বা বা ওনার যারা অনুসারী বা ওনার সমকাল সমকালীন যারা ব্যক্তি মানুষ তাদের উনি বলছিলেন যে তোমার আলো যে নিয়ামত করেছেন সেগুলো তোমরা স্মরণ করো এবং আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো পৃথিবীতে অনেক প্রাণী আছে এবং কিন্তু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মানিত করেছেন মানুষের সেবায় সমস্ত কিছু আল্লাহ নিয়োজিত করেছেন পৃথিবীর সব কিছু মানুষের সেবায় কাজ করে সূর্য চন্দ্র বাতাস প্রকৃতি যা কিছু আছে প্রাকৃতিক হয়তো সভ্য সবই আল্লাহ মানুষের কল্যাণের সৃষ্টি করেছেন তো আল্লাহ বলছেন এই জন্য তোমরা কৃতজ্ঞ হও তারপরে একুশ নম্বর হাজে হে আমার সম্প্রদায়ের লোকেরা সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল তোমাদের জন্য লিখে দিয়েছেন পিছনে ঘটনা পিছনে গেলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে তারা জবাব দিল হে মুসা সেখানে একটা অতি বিধস্ব জাতি বাস করে তারা সেখানে থেকে সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে প্রবেশ করব না হ্যাঁ যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি অর্থাৎ সালামুল্লার মুসা তাদেরকে বলছিলেন তোমরা এই শহরে প্রবেশ করো এবং এই শহরে তোমরা আল্লাহর আদেশ মেনে চলো কিন্তু তারা কোনো কারণে হোক সেখানে এক দল খারাপ মানুষ ছিল এবং তারা তাদেরকে ভয় করছিল তারা তাই সালামুল্লার মুসাকে বলছিল তোমরা তাদেরকে পে করে দাও এইসব খারাপ মানুষকে তাহলে আমরা সেখানে যাবো তো যাব না তারপরে তেইশ নম্বর হাতে বলছেন ওই ভিড়ু লোকদের মধ্যে দুজন এমন লোক ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন তারা বললো এই শক্তিশালী লোকদের মোকাবেলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো ভেতরে প্রবেশ করলে তোমরা জয়ী হবে আর যদি তোমরা মোমেন্ট হয়ে থাকো তাহলে আল্লাহর ওপর নির্ভর করো কিন্তু তারা আবার সেই একই কথা বললো হে মোসা যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে আমরা ততক্ষণ কোনো কমে সেখানে যাব না কাজেই তুমিও তোমার রব তোমার দুজনে সেখানে যাও লড়াই করো এবং আমরা তো এখানে বসেই রইলাম এই কথায় মোসা বললো হে আমার রব আমার ও আমার ভাই ছাড়া আর উপর আমার কোনো ইক্তার নেই কাজে তুমি এই ফরমার লোকদেরকে থেকে আর আমাকে আলাদা করে দাও এই নাফরমন্দ মানে অকৃতজ্ঞ লোকদের থেকে আমাকে আলাদা করে দাও আল্লাহ জবাব দিলেন ঠিক আছে তাহলে ওই দেশটি চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম তারা পৃথিবীতে উদ্ভান্তের মতো ঘুরে বেড়াবে এই ফর্মের এই নাফরমন্দের প্রতি কখনও স্বর্ণভূতি ও সমবোধনা প্রয়াস করো না অর্থাৎ আল্লাহ তারপরে তাদেরকে যেহেতু তারা সালামুন আল্লাহ সাথে ওই এলাকায় যারা খারাপ তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা রাজি হলো না এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তারা ওখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী হলো না এই জন্য বললেন ঠিক আছে তুমি তুমি যাও আমি তোমাকে তোমার সাথে আছি এবং যারা অবাধ্যতা করলো তাদেরকে আমি চল্লিশ বছর পর্যন্ত তাদেরকে আমি বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াবে দুনিয়ায় কিন্তু তারা শান্তি পাবে না এবং ওই দেশটি তাদের জন্য আমি হারাম করে দিলাম ওই দেশটি মানে যেখানে তিনি অবস্থান করছিলেন করবেন ওই খারাপ লোকদের বিরুদ্ধে সংগ্রাম করে তো এটাই হলো তাদের জন্য শাস্তি যারা আল্লা আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ নাবিরতুলের আনুগত্য করে না জীবিত অবস্থা এখানে একটা বিষয় শিক্ষণীয় যে নাবির জীবিত থাকা অবস্থায় তাদের আনুগত্য করতে হবে আর তারা তাদের মৃত্যুর পরে কোরআনের আনুগত্য করতে হবে কিন্তু এই বিষয় দুইটি বিষয়কে আমরা অনেক সময় মিশিয়ে ফেলি বা ভুল বুঝি যার ফলে যারা খারাপ লোক তারা এই সুযোগ নিয়ে মানুষকে নাবিরাসলার নামে অনেক হাদিস প্রচার করে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরা একমাত্র সাই হাদিস এবং এই জন্য জীবিত অবস্থায় নাবিরাসুল গানের আনুগত্য আর আর মৃত্যুর নাবিরাসল আনুগত্য এক জিনিস নয় মৃত্যুর নাবিরাসুল হলে সেখানে আর তার হাদিস থাকে না সেখানে তা রেখে যাওয়া আল্লাহ রাহি কুরানকে আমাদেরকে একমাত্র হারিত হিসাবে গণ্য করতে হবে যাই হোক তারপরে আমরা সুরা সুরাহান নামে যাই সুরা নামে আল্লাহ বলছেন তারপরে আমি মোসাকে কিতাব দিয়েছিলাম যা সৎকর্মশীল মানুষের প্রতি নিয়ামতের পূর্ণতা এবং প্রত্যেকটি জিনিসের বিশদ বিবরণ সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল এবং এই জন্য বাণী দেওয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের প্রতি ইমান আনবে তো এখানে আল্লাহ বলতে যাচ্ছেন যে কোরআনে মর্যাদা যে আল্লাহ নাবির যে কিতাব দিয়েছেন কোরআন ফুরকান দিয়েছেন সেটা উদ্দেশ্যই হলো মানুষ সেখান থেকে জ্ঞান অর্জন করবে এবং মেনে চলবে সেখানে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটি জিনিসের বিশদ বিবরণ সরাসরি হওয়া সুরহমাদ ছিল অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোরআনের বাইরে হাজু আমাদের প্রয়োজন নেই কোরআনই হলো বিশদ বিবরণ সরাসরি পত্নীতে চৌরহমাত এখানে স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছেন কোরআনই পূর্ণতা আছে এই বাইরে কোনো হাজুসের প্রয়োজন নাই অতএব আমাদেরকে কোরআনে জ্ঞান অর্জন করতে হবে এবং সেভাবে মেনে চলতে হবে তারপর সুর আরফে আমরা যাচ্ছি এখন ছয় নম্বর হাদিসে বলা হচ্ছে কাজ কাজেই যাদের কাছে আমি রতুল পাঠিয়েছি তাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবো এবং রতুলদেরকেও জিজ্ঞাসাবাদ করবো তারা প্রয়োগ পৌঁছিয়ে দেবার দায়িত্ব কতটুকু সম্পাদন করেছে এবং এর কী জবাব পেয়েছে যদিও আল্লাহ সব কিছু জানেন তারপর আল্লাহ বলছেন এখানে জিজ্ঞাসা করবেন এটা বলার উদ্দেশ্য হলো মানুষের করা যাতে মানুষ এই দুনিয়া জীবনকে ভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা না করে 103 নম্বর হাদিসে বলছেন তারপরে জাতিগুলোর পর যাদের কথা উপরে বলা হয়েছে আমার নির্দেশ সমূহ সহকারে মোসাকে পাঠাই ফেরাউন ও তার জাতির প্রধানদের কাছে কিন্তু তারাও আমার নির্দেশ সমের উপর জুলুম করে ফলত এই বিভর্জ্য সৃষ্টি পরিণাম কি হয়েছিল একবার দেখো মোসা বলল হে ফেরাউন আমি বিশ্ব জানের রবের নিকট থেকে ফেরিত আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছুই বল বলবো না আমি তোমাদের রবের পক্ষ থেকে নিযুক্তি সুস্পষ্ট সহ এসেছি কাজে তুমি বাইন সালকে আমার সাথে পাঠিয়ে দাও বাইন মানে আল্লাহর আবদেরকে হাতের ফেরার বলা হচ্ছে যে তুমি তুমি যাদেরকে বিভ্রান্ত করছো যাদেরকে তুমি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো তুমি তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করো এবং তাদের সঙ্গে নিজেও পালে ইমান আনো আর নয়তো অন্তত তুমি মানুষকে বিভ্রান্ত করো না তারপরে ফেরন বললো কি ফেরন জবাব দিলো তুমি যদি কোনো প্রমাণ এনে থাকো এবং নিজের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে তা পেশ করো তো সালাম মোসা ওনাকে আল্লাহ অনেকগুলো মজা দিয়েছিলেন তো তার মধ্যে তিনি প্রথমটা পেশ করলেন সেটা হলো একশো সাত নম্বর হাজেছে মোসা নিজের লাঠিটি ছুড়ে দিল অমনি তা একটি জয়জ্বলন্ত অজগরের রূপ ধারণ করলো অর্থাৎ সাপ সে নিজের হাত বের করলো তৎক্ষণাৎ দেখা গেল দুটি সেটি দর্শকের সামনে চম চমকাচ্ছে আচ্ছা এই দুটা নিদর্শন তিনি দেখালেন এই দৃশ্য দেখে অন সম্প্রদায়ের প্রধানরা পরস্পরকে বলল নিশ্চয়ই এই ব্যক্তি একজন অত্যন্ত দক্ষ জাদুকর তো তিনি দুইটা নিদর্শন দেখালেন একটা হলো ওনার কাছে যে লাঠিটা লাঠি ছিল সেটাকে তিনি ফেলে দিলে সেটা সাফ হয়ে যেত আবার যদি ধরতেন তাহলে সেটা লাঠি হয়ে যেত আর ওনার বগলের নিচে উনি হাত রাখলে সেটা হাল হাতটা আলোকিত হয়ে যেত এবং সুন্দর একটা আলো ছড়াই ছড়িয়ে দিত চারিদিকে এই দুটা বিশাল বিশাল ক্ষমতা দেখালেন আল্লাহর পক্ষ থেকে এবং তিনি বলেই দিলেন যেটা আমি আমি নিজে কোনো এটা আমার জাদু নয় বা আমি এটা সৃষ্টি করিনি এটা আমাকে আল্লাহ দান করেছেন যাতে তোমাদের পক্ষে আল্লাহকে না দেখে বিশ্বাস করা সহজ হয় কিন্তু তারা কি করলো তারা বললো সেই জাদুঘর তারপর একশো দশ নম্বর হাদিসে বললো তারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে সে বের দখল করতে চায় এখন তোমরা কি বলবে বলো তখন তারা সবাই ফেরনের পরামর্শ দিল ফেরণামর্শ দিল তাকে ও তার বাইকে আপেরত রাখুন এবং নগরে নগরে সংগ্রাহক পাঠান অর্থাৎ দেখা যায় কাফিরাও সেখানে সন্দেহের মধ্যে ছিল তারা যদিও মুখে বলল জাদুঘর কিন্তু তারাও ভাবছিল যে সে সত্যি জাদুঘর না এটা আল্লাহর পক্ষ থেকে এসছে এই জন্য তারা ফেরনকে তার অনু ফেরনকে তার তারা মন্ত্রিপরিষদ বা যারা তাদেরকে জ্ঞান দিত তারা বলল যে তুমি মুসাকে অপেক্ষারত রাখো বলো একটা নির্দিষ্ট ডেট দাও যাতে সে সেদিন আসবে এবং আমরা আমাদের যত দক্ষ জাদুকর আছে তাদেরকে নিয়ে আসবো তারপরে তারা একশো বারো নম্বর হাদিসে তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে অবশেষে জাদুকরেরা একশো তেরো নম্বর হাদিসে অবশেষে জাদুকরেরা ফেরোনার কাছে এলো তারা বললো যদি আমরা বেঁচে হই তাহলে অবশ্যই প্রতিদান পাবো তো ফেরон জবাব দিল 117 নম্বর হাদিসে হ্যাঁ তাছাড়া তোমরা আমার দরবারে constর জনের পরিণত হবে তখন তার মুসাকে বলল তুমি ছাড়বে না আমরা আগে ছাড়ব তখন মুসা জবাব দিলেন তোমরাই ছাড়ো তারা মানে যদি তারা যখন নিজেরতে জাদু বান ছড়লো তখনই তার লোকদের চোখে জাদু করলো মনে আতঙ্ক ছড়ালো এবং তারা সবাই জবরদস্ত জাদু দেখলো অর্থাৎ 116 নম্বর হাদিসে আল্লাহ বলছেন যে যাদুকর তাকে জাদু দেখালো মানুষ খুব মজা পেল অবাক হলো বিভ্রান্ত হলো জাদু জাদু মানুষকে যেভাবে বোকা বানায় তো যাই হোক এটা তো কৌশল কৌশলে মানুষকে বোকা বানানো তখন একশো কিন্তু সালামুল্লাহ মোসাজ যেটা দেখাতেন সেটা জাদু ছিল না যেটা ছিল বাস্তব তাই একশো শত নম্বর হাজিরতাল্লাহ বলছেন মোথাকে আমি ইঙ্গিত করলাম তোমার লাঠিটা ছুড়ে দাও তার লাঠি ছোড়ার সাথে সাথে তা একনিমিশ কর্মগুলোকে গিলে ফেলতে লাগলো অর্থাৎ সালামুল আল্লাহ যখন তার লাঠিটা সারলেন তখন সেটা সাফ হয়ে মিথ্যা জাদুগুলো যেগুলো মানুষকে ধোকা দেয় জাদুর নামের সেগুলো কেসে সেগুলোকে সে দূর করে দিল তারপরে একশো আঠারো নম্বর হাজি আল্লাহ বলছেন এভাবে যা সত্য ছিল তা সত্য প্রমাণিত হলো এবং যা কিছু তারা বানিয়ে রেখেছিল তার মিথ্যা পরে প্রতিপন্ন হলো অর্থাৎ জাদুর যে মিথ্যা সেটা আল্লাহ প্রমাণ করে দিলেন আর দেখালেন যে এটা জাদু না তারপরে একশো উনিশ নম্বর হাজি ফেরা ওনার তার সাথীরা মোকাবিলার মায় পরাজিত হয়ে হলো এবং বিজয়ী হবার পরিবর্তে উল্টো তারা লাঞ্ছিত হলো আর জাদুঘরদের অবস্থা হলো এই যেন কোনো জিনিস ভিতর থেকে তাদেরকে আনুগত্য দিকে নিয়ে গেলো শুদ্ধ করে দিল কারণ জাদুঘর তো জানতো তারা মানুষকে বোকা বানায় কিন্তু তারা যখন দেখলো যে সালামুল্লাহ মুসার এই লাঠি জাদু নয় এটা নিশ্চয় সষ্টার একটা মজেজা বা বিশেষ ক্ষমতা অদৃশ্য ক্ষমতা তাই তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ইমান বেড়ে গেল ফলে তারা আল্লাহর আনুগত্য সিদ্ধান্ত নিল ফলে তারা বলতে লাগলো আমরা ইমান আনলাম বিশ্বজাহান বিশ্বজাহানের রবের প্রতি যিনি মুসা ও হারনের রব অর্থাৎ তার সমস্ত জাদুঘর সালাম আল্লাহ মুসার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করলো এবং বলল আপনি যাকে আল্লাহ হিসেবে আমাদের কাছে বলছেন যে আমাদের রব তিনি রব এবং একজন স্রষ্টা যেটা সুরা এক্লাতে আছে তো তা বলল যে আমরা তার প্রতি ইমান আনলাম এবং আল্লাহ কে আমাদের রব হিসেবে মেনে নিলাম যিনি হারুন ও মুসা রব তখন ফেরন খেপে গিয়ে বলল আমার অনুমতি দেবার আগে তোমরা তার প্রতি ইমান আনলে নিশ্চয়ই এটা কোনো গোপন চক্রান্ত ছিল তোমরা এ রাজধানীতে বসে এই চক্রান্ত এটেছ এবং মালিকদেরকে ক্ষমাচ্যুত ক্ষমতাচ্যুত করার জন্য বেশ এখন পরিণাম তোমরা জানতে পারবে তোমাদের হাত পা আমি কেটে ফেলবো বিপরীত দিক থেকে এবং তারপর তোমাদের সবাইকে হত্যা করব তারা জবাব দিল সে যাই হোক আমাদের তো আমাদের ফিরতে হবে তুমি যে ব্যাপারে আমাদের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছ তা ছাড়া তা এছাড়া আর কিছুই নয় যে আমাদের রবের নিদর্শন সমূহ যখন আমাদের সামনে এসেছে তখন আমরা তা মেনে নিয়েছি হে আমাদের রব আমাদেরকে সবরদান করুন এবং তোমার আপনার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নিন অর্থাৎ এখানে যখন ফেরাউন যেটা শান্ত ক্ষমতার ধরারা বলতে থাকে ক্ষমতার লোভীরা তারা বল তারা তারা শুধু মনে করে যে তাদের বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করে তাদের বিরোধী পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারণ তারা জুনিয়ার লভি হয় আখের হাতের চিন্তা তাদের থাকে না তো তারা এই জন্য ফেরাউন সঙ্গে সঙ্গে দোষারোপ করে দিল যে তোমরা আগে থেকে এগুলো পরিকল্পনা করে এসছো যে তোমরা জাদু দেখাবে মুসাও জাদু দেখাবে তারপরে একদল তোমরা ইমান আনবে এভাবে তোমরা নিজেদেরকে শক্তিশালী করবে সংগঠিত করবে এবং আমাকে ক্ষমতাচ্যুত করবে এরকম একটা কথা সে বলে তাদেরকে হত্যা করার হুমকি দিল কিন্তু তারা তখন বলল যে আমরা এনেছি আমাদেরকে শেষ পর্যন্ত মরতেই হবে অথবা আমরা আমাদের এনেছি এই বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না এই জন্য তারা দোয়া করলো খুব সুন্দর একটা দোয়া আমাদের আমাদের সবথান করুন এবং আমাদের আনুগত থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিন অর্থাৎ এই দোয়াটা আমাদের করতে হবে এটা খুব সুন্দর একটা দোয়া রব্বানা আফ্রিকা ওত সবরাফানা মুসলিম অর্থাৎ আমাদেরকে সবদান করুন এবং আপনার আনুগত থাকা অবস্থা দুনিয়া থেকে উঠিয়ে নিন যাতে আমরা মুসলিম অবশ্যই মরতে পারি এটা একশো ছাব্বিশ নম্বর হাডুসে শেষে এই দোয়াটা আছে এটা আমাদের সবারই প্রতিদিন পড়া উচিত তারপর একশো সাতাশ নম্বর হাজুসে ফের অনেকে তার জাতির প্রধানরা বললো তুমি কি মুসা ও তার জাতিকে এমন এমনি ছেড়ে দিবে অর্থাৎ মুসার যারা মন্ত্রী পরিষদ ছিল তারা তো খারাপ লোক তারা তাকে আরও উস্কানি দিল যে তুমি তাদের এমনি ছেড়ে দিও না তারা দেশে বিপদ সৃষ্টি করে বেড়াক তোমার ও তোমার মা বোদের বন্দিকে পরিত্যাগ করুক ফের জবাব দিল আমি তাদের প্রত্যেক হত্যা করব এবং তাদের কোনো দিচ্ছ রাখবো আমরা তাদের প্রবল আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী অর্থাৎ মোথাকে যখন তার খারাপ সঙ্গীরা তাকে পরামর্শ দিল যে তুমি তাদেরকে ছেড়ে দিতে পারো না তুমি তাদেরকে তোমাদের তোমার তাদেরকে শাস্তি দেওয়া উচিত তখন মুসা ফেরাউন জবাব দিলো হ্যাঁ আমি তাদেরকে তাদের তাদের পুত্র সন্তান হলে তো আমি তাকে হত্যা করে দেবো যাতে এরা বড়ো হয়ে আমার শত্রু না হয় বা আমার বংশধরের শত্রু না হয় এবং কোন তাদের জীবিত রাখবো কারণ এরা যেহেতু তুলনামূলক দুর্বল অর্থাৎ তাদের জীবিত রাখা যায় এভাবে এসে হুমকি দিল তখন একশো আঠাশ নম্বর হাজার সালামুন আল্লাহ সালামুন আল্লাহ মুসা যাদেরকে বললেন আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধরো এ পৃথিবী তো আল্লাহর তিনি নিজের বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে উত্তর এর উত্তরাধিকারী করেন আর যারা তাকে ভয় করে কাজ করে চূড়ান্ত সাফল্য তাদের জন্য নির্ধারিত অর্থাৎ এখানে খুব সুন্দর একটা শিক্ষা দিলেন সালাম্মা যে আল্লাহ পৃথিবীটা যেহেতু আল্লাহ তুমি ধৈর্য ধরো চূড়ান্ত বিজয় যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্যই আর যারা আল্লাহকে ভয় করে না ইমান আনে না তারা এই পৃথিবীতে সাময়িক জয় পায় কিন্তু মৃত্যুর পরে তাদের এই জয় আর থাকবে না এই জন্যই আমাদের দুনিয়াতে আর না দেখে বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারণ পৃথিবীতে যারা মোমিন তাদের জয় হওয়ার সম্ভাবনা সবসময় কম থাকে কারণ পৃথিবীতে অধিকাংশ মানুষ কাফির মুনাফিক হয়ে থাকে ওই জন্যই পৃথিবীতে সাধারণত যারা ইমানদার তাদের জয় সম্ভব হয় না অথবা আমাদেরকে মরার আগ পর্যন্ত এখানে ধৈর্য ধরতে হবে মৃত্যুর পরেই আমরা জয় পাবো অর্থাৎ দেখা যাচ্ছে মৃত্যুর পরে যেহেতু জয় পাবো যেহেতু দুনিয়াতে আমরা জয় দেখতে পাবো না অত দেখা এই জন্যই এখানে কে কে ভালো কে খারাপ এটা বোঝার উপায় নাই এই জন্যই যারা খারাপ তারা মনে করে আমরাই ভালো আছি কারণ তারা অত সম্পদ সব দিক দিয়ে বেশি থাকার কারণে তারা সুখে শান্তিতে থাকে থাকে ক্ষমতাও বেশি থাকে সব মিলে তারা মনে করে আমরাই সঠিক পথে আছি এভাবেই পৃথিবীর পরীক্ষাতে যারা খারাপ তারা ব্যর্থ হয় কিন্তু এই ব্যর্থতা কে আসলে ব্যর্থ হলো কে সফল হলো সেটা মরার আগে জানার সুযোগ নাই আর এই কারণে এই পরীক্ষাটা খুব জটিল আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস সঠিকভাবে গড়ে তুলে আল্লাহর আদেশ নিশ্চিত মেনে চলতে হবে যদি আমরা আখের রাতে বিশ্বাস করি আল্লাহ ষস্টায় বিশ্বাস করি তারপর একশো উনিশ উনত্রিশ নম্বর হাউসে তার জাতির লোকেরা বলল তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এখন তোমার আসার পরেও নির্যাতিত হচ্ছি সে জবাব দিল শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা দান করবেন তারপর তোমরা যেমন কাজ করো তা তিনি দেখবেন অর্থাৎ তার জাতির লোকেরা মন আল্লাহ মোস্তাকে বললো আমরা তো তোমার প্রতি মানলাম কিন্তু আমরা তো শান্তি পাচ্ছি না আগেও সে আমাদের উপর অত্যাচার করছে এখনও করছে তো সালামাল মোসা সুন্দর জবাব দিলেন যে তোমরা যদি সবাই সঠিকভাবে আলোর আনুগত্য করো এবং তোমাদের সংখ্যা যদি বেশি করা সম্ভব হয় যদি করতে পারো তাহলেই তোমরা পৃথিবীতে জয় পাবে অর্থাৎ তোমাদেরকে পৃথিবীতে পরাজিত হয়েই মরতে হবে এটা এটাই হলো কঠিন পরীক্ষা তো এখানে ইমান হারা হয়ও না কারণ তোমাদের সংখ্যা যদি বেশি না হয় তাহলে তোমরা এই কাফেরদের মুনাফিকদের বিরুদ্ধে কখনোই বিজয়ী হবে না এবং ক্ষমতাও পাবে না কিন্তু তাই বলো তোমার হতাশও না কেননা মৃত্যুর পরে বিজয় হলো সঠিক আসল বিজয় হয়তো তোমাদেরকে সেই জন্য ধৈর্য ধরতে হবে তারপর একশো তিরিশ নম্বর আল্লাহ বলছেন ফেরন বলছে ফেরনের লোক আমি কয়েক বছর আল্লাহ বলছেন যে ফেরনের লোক দেখে আমি কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ফসল হানিতে আক্রান্ত করেছি এই উদ্দেশ্যে যে হয়তো তাদের চেতনা ফিরে আসবে কিন্তু তাদের এমনি অবস্থা ছিল যে ভালো সময় এলে তারা বলতো এটা তো আমাদের প্রাপ্য আর খারাপ সময় এলে মুথা তার সাথীদেরকে নিজেদের জন্য কুলক্ষণে গণ্য করতো কুলক্ষণ গণ্য করতো অথচ তাদের কুলক্ষণ তো আল্লাহর কাছে ছিল কিন্তু তাদের অধিকাংশই ছিল অজ্ঞ অর্থাৎ এখানে আল্লাহ বলে দিচ্ছেন যে যারা খারাপ মানুষ তারা সাধারণত নিজেদের ভালো হলে তো নিজের নিজেই চাপ পুরো প্রশংসা পেতে চায় যে এটা আমারই অর্জন আর খারাপ কিছু হলে দুই বন্ধের উপর চাপিয়ে দেয় তোমাদের কারণে আমাদের এইসব কুলক্ষণ তোমার হলো কুলক্ষণ তোমার হলো আমাদের ক্ষতির কারণ এভাবেই তারা নিজেদের মনকে দেয় এবং এবং কাজ করে করে যেতে থাকে এবং দুনিয়া নিন্দিতে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করতে থাকে তারপর একশো বত্রিশ নম্বর হাজির আল্লাহ বলছেন তারা ওটাকে বললো আমাদের জাদু করার জন্য তুমি যে কোনো নিজস্বই জানো না কেন আমরা তোমার কথা মেনে নেবো না তা তারা বলছে যে ওরা এই যে দুর্ভিক্ষ বা যে কোনো বিপদকে তারা জাদু বলে চালিয়ে দিত যেহেতু সালামল আল্লাহ মোসা প্রথমে তাদেরকে লাঠি জাদু দেখিয়েছিলেন তাই তারা সব কিছুকেই জাদু বলে দিত এবং এভাবে নিজেদের মিথ্যাচারকে হালাল করে নিত তো এই জন্য তারা এই দুর্পক্ষটাকে থেকে শিক্ষা না নিয়ে বরং এটাকে জাদু বলে চালিয়ে দিয়ে তারা আল্লাহর আবদ্ধতা চালিয়ে যেতে থাকলো ফলে আলা পরবর্তীতে আরও বিপদ পাঠালেন একশো তেত্রিশ নম্বর হাজিত আল্লাহ বলছেন অবশেষে আমি তাদের ওপর যুদ্ধ পাঠালাম পঙ্গপাল ছেড়ে দিলাম উকুন ছড়িয়ে দিলাম ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম রক্ত বর্ষণ করলাম এসব নির্দেশনা আলাদা আলাদা করে দেখালাম কিন্তু তারা অহংকার করে যেতে থাকলো অর্থাৎ এখানে বলছেন চারটা বিপদ তাদের পাঠালেন কিন্তু এরপরও তারা আল্লাহ আনুগত্য করলো না তার তাদের নিজের করছে মতো চলতে থাকলো এই জন্য আল্লাহ বলছেন কিন্তু তারা অহংকারে মেতে রইল এবং তারা ছিল বড়ই অপরাধ প্রবণ সম্প্রদায় অর্থাৎ আল্লাহ বলছেন যারা আল্লাহকে মানে না তারা অহংকারী আর এই জন্যই তারা ইমান আনতে পারে না তারপরে একশো চৌত্রিশ নম্বর যখন যখনই তাদের বিপদ আসত তারা বলতো হে মোসা তোমার ওপর কাছে তুমি যে মর্যাদার অধিকারী তার ভিত্তিতে আমাদের জন্য দোয়া করো যদি এবার তুমি আমাদের এখান থেকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং বাহিনীর স্থলকে তোমার সাথে পাঠিয়ে দেবো অর্থাৎ তারা এত সায়তা ছিল যে তারা বিপদে পড়লে ইমান আনতো না কিন্তু আবার আলম আল্লাহ মুস্তাকে বলতো তুমি দোয়া করো অর্থাৎ তারা বিশ্বাস করতো কিছুটা সেই কিছুটা বিশ্বাসের কারণে তারা ওনাকে বলতো তুমি আমাদের জন্য দোয়া করো এবং তুমি যদি দোয়া করো এবং যদি বিপদ চলে যায় তাহলে আমরা আল্লাহর বান্ধবাকে তোমার সাথে পাঠিয়ে দেব তোমার সাথে তোমার কথা মতো চলতে অনুমতি দেবো এভাবে তারা খালি অঙ্গীকার করতো অঙ্গীকার করতো এবং ভঙ্গ করতো তারপর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কিন্তু যখনই তাদের উপর থেকে আজাব সরিয়ে নিতাম একটি নির্দিষ্ট সময়ের জন্য অমনি তারা সেই অঙ্গীকার ভঙ্গ করত তাই আমি তাদের থেকে বদলা নিয়েছি এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিচ্ছি কারণ তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল এবং সেগুলোর ব্যাপারে বেপর হয়ে গেছিল অর্থাৎ এই যে সেরাউনকে যা সমুদ্রে ডুবিয়ে মৃত্যু ঘটিয়েছিলেন এটা হঠাৎ করে সঙ্গে সঙ্গে করেননি সেই যখন অনেক নিদর্শন দেখিয়েছেন বছরের পর বছর তাদেরকে অনেকভাবে আল্লাহ সাবধান করেছেন সতর্ক করেছেন সুযোগ দিয়েছেন যখন তারা মানেনি শেষ এত বিপদের পরেও যখন তারা শস্যকে মেনে নিতে পারেনি শস্য আনুগত্য করেনি মানুষের উপর অত্যাচার করেছে বিপদের সৃষ্টি করেছে তখনই আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে কঠিন শাস্তি দিয়ে মৃত্যু ঘট মৃত্যুর মাধ্যমে যার নামে পাঠিয়েছেন এটাই আল্লাহ এখানে বলছেন তারপরে একশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন আর তাদের জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছিলাম দুর্বল ও অধপতিত করে রাখা মানব গোষ্ঠীকে অর্থবর যে ভূগণটা আমি প্রাচুর্য ভরে দিয়েছিলাম তার পূর্ব ও পশ্চিম অংশকে তাদের কর্তলগত করে দিয়েছিলাম এভাবে বানিয় ব্যাপারে তোমার কল্যানে কল্যাণের প্রতিশ্রুতিপূর্ণ হয়েছে কারণ তারা সবর করেছিল আর ফেরান ও তার জাতি যা কিছু তৈরি করেছিল ও উঁচু করছিলো তা সব ধ্বংস করে দেওয়া হয়েছে আর তা আল্লাহ বলছেন যে এভাবে আল্লাহ যারা ফেরাউনকে যখন ধ্বংস করলেন এবং পরবর্তীতে যারা তুলনামূলক ভালো ছিল তাদেরকে ক্ষমতায় আনলেন এবং তাদেরকে পরীক্ষা করলেন যে তারা আল্লাহর করে এবং নম্বর আমি সাগর পার করে দিয়েছি তারপর বানিস্তর মানে আল্লাহ আপ যারা আল্লাহর আনুগত্য করতো করতো ফেরানোর বিরোধিতা করত তারপর তারা চতুর্থ এমন একটা জাতির কাছে উপস্থিত হলো যারা নিজেদের কতিপয় মূর্তির পূজায় লিপ্ত ছিল বানি ঈশ্বর বলতে লাগলো হে মোসা এদের মাবুদদের মতো আমাদের জন্য একটা মাবুদ বানিয়ে দাও মোসা বললো তোমরা বড় অগ্রের মতো কথা বলছো এরা যে পদ্ধতি অনুসরণ করছে তাতে ধ্বংস হবে এবং যে কাজ এরা করছে তা সম্পূর্ণ বাতিল মোসা আরও বললো আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা খুঁজবো অথচ আল্লাহ সারা দুই সমস্ত জাতির উপর তোমাদের শ্রেষ্ঠ দান করেছেন অর্থাৎ এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিচ্ছেন যে এই যে সালামুল আল্লাহ মোসার মাধ্যমে তারা ফেরনের অত্যাচার থেকে মুক্ত হলো তারপরেও তাদের যারা তুলনামূলক ভালো ছিল তাদেরকে যে আল্লাহ মুক্ত করলেন তারা দেখলো সমুদ্রে ডুবে মারা গেল তারপরেও তাদের সষ্টার জ্ঞানটা তাদের মাঝে এতই হালকা ছিল যে তারা একদল লোককে যখন দেখলো যখন তারা ওই সমুদ্র পার হয়ে একটা এলাকায় গিয়ে যখন তারা সেখানে বসবাসের সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে যখন দেখলো যে একদল লোক মসিকরা মূর্তি পূজা করছে তারা বললো যে আমাদেরকে সেখানে মূর্তি পূজার ব্যবস্থা করে দাও তো সাল্লামুল আল্লাহ কোথায় বললেন আমি কি এই জন্য তোমাদেরকে নিয়ে এত বছর সংগ্রাম করছি আমার তো মূল শিক্ষা হলো যে আমরা আল্লাহকে এক ষষ্ঠ হিসেবে মানবো এবং আল্লাহ আনুগত্য করবো তোমরা সব কি বলছো অর্থাৎ তাদের যে সচেতনতা কত অভাব ছিল এবং সুস্যাকে না দেখে বিশেষ করা যে কত কঠিন কাজ একজন নাবি উপস্থিত ছিলেন বর্তমান ছিলেন তারপরেও তারা সুস্যাকে অসহ করার প্রবণতা তাদের মধ্যে কাজ করছিল এখান থেকে বোঝা যায় যে আল্লাহর প্রতিমা আনা কত কঠিন কাজ যেভাবে আল্লাহ বলেছেন আল্লাহকে আদর্শ চিন্তা মানা আল্লাহর একত্রবাদকে মেনে নেওয়া এটা যে কত কঠিন কাজ এই ঘটনা থেকে আমরা শিখতে পারি তারপরে আল্লাহ বললেন একশো একচল্লিশ নম্বর হাজার শেষনগত সংগ্রহ যখন আমি ফেরানের লোকদেরকে কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করতে এবং মেয়েদের জীবিত রাখত আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা তারপর একশো বিয়াল্লিশ নম্বর হাজার আল্লাহ বলছেন মুসাকে আমি তিরিশ রাত দিনের জন্য সেনাই পর্বতের ডাকলাম পরে দশ দিন আরো বাড়িয়ে দিলাম এভাবে তার রবের নির্ধারিত সময় পনেরো চল্লিশ দিন হয়ে গেল যাওয়ার সময় মুসা তার ভাইকে হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে এবং সঠিক কাজ করতে থাকবে বিপদের সৃষ্টিকারীদের পথে চলবে না অর্থাৎ সালামুন আল্লাহ মুসা যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহর থেকে কোরআন নেওয়ার জন্য তখন তিনি প্রথমে আল্লাহ তাকে তিরিশ দিনের জন্য নির্ধারিত করেছিলেন পরে আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন করেছিলেন এবং সালাম আল্লাহ মুসেদ যাওয়ার আগে তার ছোট ভাই হা আল্লাহ হারুনকে বলে গেছিলেন তো তুমি বিভজ্য সৃষ্টি করবে না এবং যারা বিভদ্র সৃষ্টি করবে তাদের থেকে সাহায্য করবে না এক আলো করবে এই নির্দেশনাগুলো দিয়ে তিনি সেখানে গিয়েছিলেন একশো তেতাল্লিশ নম্বর হাজার থেকে আমরা পরবর্তী পর্বে পড়ব আজকে এখানে শেষ করছি প্রায় আটত্রিশ মিনিট হয়ে গেছে এই একটা ফাইলে প্রায় আট আট জিবির উপর হয়ে যায় তো সেই জন্য আজকের আলোচনা বাড়াবো না তো ও আল্লাহ মারব্বানা আমাদেরকে কোরআনে জ্ঞান অর্জন করে সঠিকভাবে চলা যোগ্যতা দান করুন এবং নাবিরাসলন্দর জীবনী কোরআন থেকে নেওয়ার যোগ্যতা দান করুন ইনশা আল্লাহ আমিনীলা